ক্লাস 12 বাচ্চারা, এখন তোমাদের বাংলা আমাদের গর্ব বইটা পড়ানো হবে। হ্যাঁ, তোমরা সবাই তোমাদের সামনে আমাদের গর্ব বইটা খোলো। আজ আগের ক্লাসে আমি তোমাদের কি পড়িয়েছিলাম, গাছেদের বন্ধু বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, তাই তো? তোমরা এখানে দেখেছিলেন যে জগদীশচন্দ্র বসু মহাশয় তিনি কেমন ছিলেন ছোটবেলায়, তিনি কোন কোন স্কুলে পড়েছিলেন, তিনি বড় হওয়ার পরে তার যিনি প্রফেসর ছিলেন তাকে তিনি কী কী প্রশ্ন করেছিলেন, এবং আমরা এখানে দেখেছি যে এই ছোট্ট বাচ্চাটি যখন ইনি ছোটো ছিলেন তখন ভীষণই দুরন্ত ছিলেন, এবং তিনি বিভিন্ন রকমের প্রশ্ন করতেন তার বাবাকে, এবং বড় হওয়ার পরেও তার মনে এই যে জানার আগ্রহ, গাছেদের সম্পর্কে নানান প্রশ্ন করার যে আগ্রহ সেটা কিন্তু থেকে গেছে। এবং তার এই সমস্ত প্রশ্ন শুনে যিনি প্রফেসর ছিলেন আর কি, তিনি কিন্তু সেই দিনই অধ্যাপক লাফো নাম কি, অধ্যাপক লাফো, সেই অধ্যাপক সেই দিনই বুঝতে পেরেছিলেন যে এই মানুষটি কোনো সাধারণ আর পাঁচজনের মতো সাধারণ মানুষ হবেন না, তিনি একজন বিখ্যাত মানুষ হয়ে উঠবেন। তো আমরা এতখানি পর্যন্ত পড়েছিলাম, হ্যাঁ, বাকিটা আমি দাগ দিতে বলেছিলাম, তোমরা নিশ্চয়ই দাগ দিয়েছো। আজকে তোমাদের 12 পাতা পড়ানো হচ্ছে, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু 12 পাতা পড়াচ্ছি, যতখানি পড়িয়েছিলাম আর পড়াচ্ছি না, বাকিটা আমি রিডিং পড়াচ্ছি, তোমরা প্রত্যেকে আঙুল রাখো এবং বোঝার চেষ্টা করো। আচ্ছা দেখো, বলছি এরপর 1881 সালে জগদীশচন্দ্র বিলেতে যান, কোথায় যান, বিলেতে, কত সালে না 1881 সালে, কে যান না জগদীশচন্দ্র বসু, সেখানে কেমব্রিজ এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে, কেমব্রিজ এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএ এবং বিএসসি পাস করেন। তাহলে একটা হচ্ছে বিএ আর একটা হচ্ছে বিএসসি, সব এগুলো হচ্ছে এক একটা ডিগ্রি, ঠিক আছে, বিএ, এমএ, এমএসসি, বিএসসি, এগুলো সব এক একটা ডিগ্রি, তোমরাও নিশ্চয়ই একদিন এই সমস্ত পরীক্ষাগুলো পাস করবে। আচ্ছা, তিনি প্রথম কেসকোগ্রাফ, আমি বানান বলে দিচ্ছি, হ্যাঁ, কয়ের আফালা একার দন্তেস্বর ক্রেস কয়ে উকার কো গয়রাফালা আকার ফক গ্রাফ কে ক্রেসকোগ্রাফ, উচ্চারণ আমি কী বললাম, ক্রেসকোগ্রাফ। তোমরা হাতে যদি পেন্সিল রাখো বা পেন রাখো, এই শব্দটার নিচে আন্ডারলাইন মানে দাগ দাও, ঠিক আছে, শব্দটায় আন্ডারলাইন করো, ক্রেসকোগ্রাফ। ক্রেসকোগ্রাফ কি না, একটা যন্ত্র, তাহলে এটা কি, এটা একটা যন্ত্র, এর সাহায্যে ইউরোপের বিজ্ঞান সভায় প্রমাণ করেছিলেন গাছেরও প্রাণ আছে। তাহলে আমরা প্রথমেই বলেছি যে গাছের বন্ধু, ঠিক আছে, আমরা গাছকে নষ্ট করে ফেলি, কেটে ফেলি, গাছের যে কষ্ট হয় সেটা আমরা বুঝতে চেষ্টা করি না, কিন্তু তিনিই প্রথম প্রমাণ করলেন যে কিসের সাহায্যে, ক্রেসকোগ্রাফ যন্ত্রের সাহায্যে প্রমাণ করলেন যে গাছকে কষ্ট দিও না, গাছেরও কি আছে, প্রাণ আছে। আর পাঁচটা প্রাণীর মতন গাছও কথা বলে, দুঃখ পায়, ঘুমায়, আর খাবার না পেলে দুর্বল হয়ে পড়ে। দেখবে তুমি তোমার বাড়িতে একটা টবে হয়তো একটা তুলসী গাছ বসিয়েছো, কি একটা গোলাপ গাছ বসিয়েছো, কি কোনো একটা বাহারি গাছ বসিয়েছো, কি যে কোনো একটা গাছ বসিয়েছো, সেই গাছটাতে তুমি রোজ মাটির ওপরে তো বসিয়েছো, মাটিতে বসিয়েছো আর কি, গাছ নিজে থেকেই মাটি থেকেই খনিজ লবণ জল শোষণ করে নিতে পারে, কিন্তু ধরো তুমি ওই টবেতে জলও দিচ্ছ না, সূর্যের আলোর কাছেও রেখে দাওনি, হেলা ফেলা করে যাও একটা জায়গায় রেখে দিয়েছো, কয়েকদিন বাদে দেখবে কিন্তু গাছটা প্রায় শুকিয়ে যেতে বসেছে। আরও বেশ কিছুদিন বাদে যদি এভাবে অবহেলায় রেখে দাও, দেখবে গাছটা কিছুদিন বাদে মরে গেছে। মানুষ এবং অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও তাই, তাই তো? আমাকে যদি এখন এক মাস খেতে না দেওয়া হয়, এক সপ্তাহ খেতে না দেওয়া হয়, তাহলে আমি একদম দুর্বল হয়ে পড়বো, তোমাদের পড়াতে পারবো না, কথা বলতে পারবো না, উঠে দাঁড়াতে পারবো না, বসতে পারবো না। তো খাদ্য, প্রাণীদের যেমন বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন, তাহলে গাছের যেমন যদি প্রাণ থাকে তাহলে গাছকেও খেতে হবে। তাহলে গাছের খাদ্য হলো সূর্যের আলো, জল, বাতাস থেকে নেওয়া কার্বন ডাইঅক্সাইড, অ্যাশ এবং সার তো আছে, ঠিক আছে। আচ্ছা, বেতারে এক জায়গা থেকে অন্য জায়গায় খবর পাঠানোর যে আবিষ্কার সেটিও তিনি প্রথম আবিষ্কার করেছিলেন, বেতার যন্ত্রের, বেতারের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যে খবর যায় সেটাও কিন্তু প্রথম জগদীশচন্দ্র বসুই প্রমাণ করেন বা আবিষ্কার করেন আর কি। কিন্তু দুঃখের বিষয়, ইটালির বিজ্ঞানী মার্কনি এই আবিষ্কারের স্বীকৃতি পেয়ে যান। জগদীশচন্দ্র বসু করলেন আবিষ্কার, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বেতার যন্ত্রে, বেতারের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যে খবর পাঠানোর যে আবিষ্কারটা, সেটা কিন্তু আমাদের জগদীশচন্দ্র বসু না পেয়ে গেলেন কে, ইতালির বিজ্ঞানী মার্কনি,
ইতালির বিজ্ঞানী মার্টিনি তিনি স্বীকৃতি পেয়ে গেলেন যে তিনি আবিষ্কার করেছেন, কিন্তু আসলে আবিষ্কার করেছেন আমাদের জগদীশচন্দ্র বসু। অধ্যাপক হিসাবেও জগদীশচন্দ্রের যথেষ্ট সুনাম ছিল, তিনি খুব ভালো পড়াতেন। তিনি বহুদিন প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করেছেন, প্রেসিডেন্সি কলেজে তিনি বহুদিন মানে অনেক দিন পড়িয়েছেন ছাত্রদের। বিখ্যাত বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু এবং মেঘনাদ সাহা তাঁরই ছাত্র। তাহলে সত্যেন্দ্রনাথ বসু এবং মেঘনাদ সাহা তোমরা নিশ্চয়ই বড় হলে নাম শুনবে, যদি এখন নাম না শুনে থাকো তারা কিন্তু আমাদের জগদীশচন্দ্র বসুরই ছাত্র। বিজ্ঞান বিষয়ে গবেষণার তীর্থভূমি ফলতার গবেষণাগার ও বসু বিজ্ঞান মন্দির তাঁরই অমরদান। তাহলে বসু বিজ্ঞান মন্দির কিন্তু তাঁরই সৃষ্টি, জগদীশচন্দ্র বসু তাঁর সৃষ্টি বসু বিজ্ঞান মন্দির। হ্যাঁ, এবার দেখো এই পাতায় বলছে 1937 সালের 23শে নভেম্বর গিরিডিতে এই মহান বিজ্ঞান সাধকের দেহাবসান ঘটে। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথায় হবে, তাই তো? যদি ধরে রাখা যেত, যদি আমরা এই অমরত্ব লাভ করতাম, তাহলে এই সমস্ত বিজ্ঞান, এই সমস্ত বড় বড় মনীষী এদেরকে আমরা কখনোই আমাদের ছেড়ে চলে যেতে দিতাম না। কিন্তু কিচ্ছু করার নেই, কালের গতিতে একদিন যেমন জন্ম আছে তেমনি একদিন কিন্তু মৃত্যুও আছে। ঠিক সেইভাবে আমাদের সকলের ভালোবাসাকে তিনি পিছনে ফেলে রেখে 1937 সালের 23শে নভেম্বর তিনি পরলোকগমন করেন। তাহলে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু যিনি ছিলেন গাছেদের বন্ধু, গাছেদের যে প্রাণ আছে এটি তিনি প্রমাণ করেছিলেন ক্রেসকোগ্রাফ যন্ত্রের মাধ্যমে। তো এই পুরোটা আমরা কিন্তু দুটো দিন ক্লাসে রিডিংটা পড়ে ফেললাম, ঠিক আছে? পরের দিন ক্লাসে আমরা কোশ্চেন অ্যান্সার কমপ্লিট করব। তোমরা বাড়িতে খুব ভালো করে রিডিং পড়বে, অবশ্যই বাংলা মনে করে পড়ো, ঠিক আছে? টাটা।